আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। তো যারা ড্রামে পেঁপে চাষ করতে চান তারা এই ভিডিওটি ভালো করে দেখতে পারেন। দেখুন, 95 লিটার একটি ড্রাম, এর মধ্যে এই সুন্দর একটি পেঁপে গাছ লাগানো হয়েছে। দেখুন কি পরিমাণ পেঁপে ধরে আছে। আমি যদি আপনাদের চারপাশটা ঘুরে দেখাই, যে দেখুন অনেকগুলো পেঁপে কিন্তু এই গাছটির মধ্যে ধরে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা পেঁপে কিন্তু এটার মধ্যে ধরে আছে অলরেডি। দেখুন ড্রামের মধ্যে আগাছা জন্মেছে। এদিকে যদি দেখা, এগুলো সবই জৈব সার, রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। তো আপনারা যারা ড্রামে পেঁপে চাষ করতে চান তারা অবশ্যই ভিডিওটি ফলো করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।